Potom. Kami sangat honik jelas chairman Abhijit Dasen netizen yang ada sabram কর্মসূচি অনুযায়ী প্রতি ব্লকে ব্লকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের প্রাপ্য টাকা মজুরি আদায়ের প্রতিবাদে আমাদের আজকে সমস্ত রাজ্যের সমস্ত ব্লকে মিছিল মিটিং চলছে তাই ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ ভগবানপুর যুব মহিলা আইএনটিটিসি সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্ত পার্টির কর্মীরা মহিলা সহ আমরা আজকে ভগবানপুরে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার এই 100 দিনের কাজে প্রাপ্য মজুরির দাবিতে আমরা আজকে পথসভা পদযাত্রা করলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিয়ে দিয়ে চলছে সমস্ত জায়গায় জাতীয় সম্পদ বিক্রি করছে রেল লাইন রেল বিক্রি করছে বিমান বন্দর বিক্রি করে দিচ্ছে এলআইসি বিক্রি করছে
গরিব মানুষের আমাদের পশ্চিমবাংলার আমাদের যে প্রাপ্য 100 দিনের টাকা আজ পর্যন্ত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এক টাকা দেয়নি আমরা 2021 এ বাংলার মানুষ 2021 এ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে একটা সাম্প্রদায়িক দলকে প্রত্যাখ্যান করার জন্য কাজীকে নির্বাচিত না করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রী বাংলার মানুষকে বঞ্চনা করা থেকে আরম্ভ করছে তারই প্রতিবাদে আজকে মিছিল এই মিছিল আমরা চললাম এখন আমাদের নেতারা এখানে আছে আমাদের সমস্ত অঞ্চলের বিবিশনপুর সহ বেউদিয়া সহ ভগবানপুর অঞ্চল সহ গুড়গাম গুড়গাম সমস্ত অঞ্চলের প্রধান আইন টিউটিসি সভাপতি সহ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমস্ত কর্মাধ্যক্ষ আজকে পথে নামছি আমরা তারই প্রতিবাদে প্রধান অরূপ সুন্দর পণ্ডা আছে আমাদের গুড়গাম অঞ্চলের অঞ্চল সভাপতি আশিস পাত্র সহ শিমুলিয়া অঞ্চল ভগবানপুর অঞ্চলের প্রধান সহ অন্যান্য সকলে আছেন আইএনটিটি সভাপতি আছেন যুব তৃণমূল কংগ্রেসের যুব তুর্কির নেতা আমাদের নেতৃত্ব সৌরভ গান্ধী বেরা আছেন আমি তাদের আমি সকলেই দোকানদার ভাইদের কাছে মাপ চেয়ে নেব প্রথমেই পদযাত্রা প্রতিবাদ মিছিল দীর্ঘক্ষণ আমাদের চলছে আমরা এইখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য পথসভা করব আজকের উদ্দেশ্য আজকের আমাদের করণীয় কাজ কি আগামী দিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন প্রথমেই আমাদের নেতা বিবিশনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ সুন্দর পণ্ডা কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে যে পথসভা সেই পথসভা যার নেতৃত্ব হচ্ছে আমাদের সম্মানীয় কাঠি সাংগঠনিক জেলা চেয়ারম্যান সম্মানীয় অভিজ দাস মহাশয় এবং উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব সহ বিভিন্ন গ্রাম প্রধান সহ আমাদের কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক কর্তা থেকে বিভিন্ন শাখা সঞ্চালনের নেতৃত্ব এবং উপস্থিত বন্ধুগণ কর্মীগণ এবং পথচলতি মানুষ সবাইকে আমরা প্রথম অভিনন্দন জানাই এবং যারা একটু কষ্ট করছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলি যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে যে লড়াই সংঘটিত হয়েছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যেখানে শুধু ভাষণ দেখেছি আমরা কোনো দেখিনি যে আট প্রতিশ্রুতি যিনি রাখতে পারেননি তারপর প্রতিহিংসার উপর দাঁড়িয়ে যখন বিধানসভা ভোটে বিভিন্ন নেতা নেত্রীদের নিয়ে এসে মোদীজি মুখ থুবড়ে বললেন তার বিজয় বা তার দলে মমতা ব্যানার্জির সামনে তাই পশ্চিমবাংলার মানুষকে হাতে মারার উদ্দেশ্যে পরীক্ষা দেখা মজদুর মানুষ যারা পশ্চিমবঙ্গের মানুষ যারা মানুষের জন্য চাহিদার জন্য 100 দিনের কাজ করেছিলেন সামান্য মজুরিতে কেন্দ্র সরকার এনজিও এনআরজিএস এর প্রকল্পের মধ্যে যেখানে সাংগঠনিক ভাবে যেখানে মানুষের উন্নয়নের জন্য গরিব মজদুর মানুষ তারা পরিশ্রম করে তাদের প্রাপ্য অর্থ আজকে ছ মাস কেন্দ্র সরকার দেয়নি আমরা দেখেছি যে এটা একটা আইন সাধারণ মানুষের জন্য এই আইন 2002 সালে তৎকালীন ইউপিএ সরকার নিয়ে এসেছিল আজকে দাঁড়িয়ে বর্তমান বিজেপি সরকার মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলার কেবলমাত্র পশ্চিমবাংলার সাধারণ খেতে খাওয়া মজদুর মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে তারা 800 দিনের কাজের প্রাপ্য মূল্য আমাদের দিচ্ছে না এর দ্বারা শুধু মজুরি দিতে হচ্ছে তাই নয় এখান থেকে দাঁড়িয়ে আমরা যে ধরনের সংগঠিত কথা কাজ করি কিংবা মানুষের বা এলাকার উন্নয়নের কাজ করি তা আতঙ্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা পশ্চিমবাংলা জুড়ে গতকাল এবং আজকে হাজার হাজার মানুষ হাজার হাজার কর্মী সাধারণ মানুষ মাঠে নেমেছে সবাই এক জায়গায় প্রতিবাদ জানিয়েছে যে আমাদের গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের যে ফেডারেল চার্চার যার উপরে দাঁড়িয়ে আমরা আছি আমরা এখানে ট্যাক্স দেই আপনার যে ট্যাক্স দেন আপনি সাধারণ খেতে মানুষ থেকে প্রত্যেকটা মানুষকে যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকা কেন্দ্র সরকারের কাছে যায় আর সেই টাকা উন্নয়নের নাম করে ভারতের সংবিধানকে তো প্রাপ্য টাকা রাজ্য সরকারের কাছে ফেরত আসা ফেরত আসা হচ্ছে নিয়ম
রাস্তা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে কিংবা উন্নয়নের মধ্য দিয়ে বিভিন্ন সরকার প্রাপ্য টাকা প্রায় 72,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য নিজের টাকা সে টাকা ওরা দিচ্ছে না আমরা বলতে চাই তাদের কিছু নেতা নেত্রী ইতিমধ্যে বলা শুরু করেছেন যে এটা কেন্দ্রের টাকা এটা কেন্দ্রের কোনো টাকা নয় এটা ভারতবর্ষের সংবিধানকৃত প্রধান চক্রকে বাঁধতে গিয়ে যে সংবিধান তৈরি করা হয়েছিল তার টাকা আমাদের ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা সে টাকা ট্যাক্স নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারের কাছে যাবে এবং তার নির্দিষ্ট প্রাপ্যভাবে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য ফেরত আসবে এমজে নাজিয়াস কেন্দ্রীয় প্রকল্প হলো শুনলাম আপনার আমার গরিব মানুষের ক্ষেত্রে থেকে কার টাকা আজকে কিসের জন্য সাধারণ মানুষ যারা গরিব মানুষ 100 দিনের কাজ করেছে মাটি কেটেছে কষ্ট করে আমাদের মা বোনেরা তারা কিসের জন্য এই টাকা পাবে না তাই আমাদের এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে আমরা জানি যেভাবে আন্দোলন হোক না কেন এক সময় যতই নিপীড়িত হোক যত অত্যাচার আমাদের উপরে নেমে আসুক যেভাবে আমাদের নেতা নেত্রীদের উপর অত্যাচার করার চলার চেষ্টা করছে কোথায় ইডি কোথায় সিবিআই কে লাগে আর সাধারণ মানুষকে নির্মম ভাবে পিছিয়ে দেওয়ার স্বার্থে আজকে 100 দিনের কাজের টাকাও বন্ধ করা হয়েছে কিন্তু বাংলার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনকে সংগঠিত করে ইংরেজকে তারা করেছিল একমাত্র বাংলায় একমাত্র তার প্রত্যেকে ছিল আজকে দাঁড়িয়ে এই এই ধরনের শাসক মোদীজিকে তারা জোর বাংলা পড়তে খাবে এবং আমরা সবাই সংগঠিত মমতা রাজ্যের পিছন নারে আগামী 24 সালে বাংলা কথা ভারতবর্ষ থেকে মোদীজিকে তারা শপথ নিয়ে সবাই উপস্থিত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতাজি জিন্দাবাদ অরুণ সুন্দর পণ্ডা ভক্তপুর গ্রাম প্রধান মোহাম্মদপুর 2 গ্রাম প্রধান যুব নেতৃত্ব সৌরভ কান্তি বেড়া সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সর্বোপরি বিভিন্ন গ্রাম প্রধান পঞ্চায়েত থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক বৃন্দ দোকানদার ভাইরা পটলি বন্ধুব সবাইকে ভগবানপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদ অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে কিছু সময় ক্ষমা চেয়ে নিয়ে আমি আপনাদের কাছে দুঃখ কথা বলতে চাই আজকে যে সমস্যায় আমরা পড়েছি নিশ্চিত আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আমাদের যে নেত্র টাকা সে টাকা না দেওয়ার জন্য আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি ব্লকে গত 5 এবং 6 তারিখ মিলে আমাদের এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে আমরা আপনাদের সামনে বলতে চাই খেতে খাওয়া দিন মজুর মাঝ যে সমস্ত মানুষ তার মাথার ঘাম পায় ফেলে রাস্তা কাজ করে আমার আপনার উন্নয়নের জন্য যারা দ্রুততার সঙ্গে আমাদের সঙ্গে তাল মিলিয়েছে আজকে তারা তাদের কাজের টাকা পাচ্ছে না শুধু কাজের টাকা নয় প্রতিনিয়ত আপনারা দেখছেন যেভাবে ভারতবর্ষে অর্থনৈতিক মূল্যবৃদ্ধি হয়েছে তাতে সাধারণ মানুষের জীবন একেবারে বিপর্যস্ত আমরা বাংলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অর্থাৎ মহাজন মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করতে চলেছে আমরা যে দাবি 100 দিনের টাকা আমাদের অবিলম্বে পাওনা ফেরত দিতে হবে এবং সমস্ত দ্রব্যমূল্যকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে যে সমস্ত মারণাঙ্গ মানে জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি করেছে 872 খানা এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি শুরু থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি শুরু করেছে আমরা বিগত স্বাধীনতা আন্দোলনের পত্রকর্তা 1950 সাল থেকে 2022 পর্যন্ত যে সমস্ত প্রধানমন্ত্রীকে দেখেছি এই অবস্থান এই খামখেলি বানা শাসন ব্যবস্থা আমরা দেখিনি তা আমরা বলতে চাই অবিলম্বে এই প্রধানমন্ত্রীকে ততক্ষণ না পর্যন্ত আমরা দিল্লির ফসল থেকে বিতাড়িত করতে পারবো ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের 135 কোটি মানুষ শান্তিতে সমৃদ্ধি সম্প্রীতির মধ্যে বাঁচতে পারবে না এদের যে সমস্ত কর্মসূচি এরা যে কর্মসূচি গুলি দিয়েছিল এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার তার 1 ইঞ্চি কিছু পূরণ করেনি সেটা আমি আপনি সবাই জানেন এই জায়গায় দাঁড়িয়ে বিস্তারিত কিছু বলার নয় এরা শুধু ক্ষমতার লোভে বিভাজন সৃষ্টি করে রাম এবং রহিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে মন্দির মসজিদ হিসুকে সামনে নিয়ে ভারতবর্ষের ক্ষমতার মধ্যে হস্তনাথ দখল করার যে চক্রান্ত করছে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই সাম্প্রদায়িক ষড়যন্ত্রকে বিভাজন বিতাড়িত করে দিল্লিতে আগামী 24-এ সিএম হিসেবে প্রতিষ্ঠিত হবে এই প্রতিশ্রুতি এই শপথ আজকে আমাদের এই মিছিল থেকে নিতে হবে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি আপনাদের বলতে চাই যে বিভাজনের রাজনীতি করছে সেই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন আসুন ভারতবর্ষকে একটা সংগঠিত রাষ্ট্র পরিণত করি সেখানে থাকবে না জাতপাতের লড়াই সেখানে থাকবে না হিন্দু মুসলিমের বিভাজন সেখানে থাকবে না মন্দির মসজিদের লড়াই আমরা রিসেন্ট দেখলাম কানপুরে একটি দাঙ্গা সংগঠিত হয়েছে তাদের কাছে আর কোনো উপায় নেই আমরা আমাদের গোটা ভারতবর্ষ শুভবর্তী সম্পন্ন মানুষের
কাছে আমার ব্যক্তিগত বিনীত আবেদন এই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের রাজনীতিতে আসুন যে রাজনীতির মাধ্যমে মানুষ আমরা একত্রিত হয়ে একটা সুশৃঙ্খল ছত্রছায়ার মধ্যে পরিচালিত করতে পারি সেটা একটিমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ব করে বলতে পারি বাংলার মানুষ হিসেবে একটিমাত্র মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গোটা ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন নিশ্চিতভাবে উন্নয়নের যে চরম একটা জায়গায় চর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা কেন্দ্রীয় সরকারের চরম একটা হিংসা হচ্ছে আমি আপনাদের কাছে শুধু গুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমাদের নেতৃত্ব আছেন বলবেন রাস্তা বহুত অবরোধ হয়ে আছে ফলে আমাদের বেশি কিছু বলার নেই আমি শুধু আপনাদের কাছে একটি আবেদন করব পৃথিবীটা হোক মানুষের পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকুক অন্তরে মসজিদ থেকে আজান আসুক ঘন্টা বাজুক মন্দিরে এই নীতি এই আদর্শকে সামনে রেখে ভারতবর্ষের আমরা এগিয়ে যাব এই কথাগুলো বলে আপনাদের সামনে সবাইকে নমস্কার।